বয়কট গেঙক উফরায় দেখত পাঠানোর সুনামি অব্যাহত। এডভান্স বুকিং পাঠানে ভঙ্গ করিলে সকল রেকর্ড, পিছ পেলালে ত্রিপুলার, দৃশ্যম টুর দরে সুপারহিট ছবি। পাঠানোর 25-26 জানুয়ারীর সকল শোর বুকিং সম্পূর্ণ। বলিউডৰ সুপারস্টার শাহরুখ খানে তেওঁ ছবি পাঠানোর জড়িয়ে 4 বছরের মূরত পুনের রূপালী পর্দালয় উভতি আহিছে। শাহরুখ খানের ছবি পাঠানে এডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যে বহু অভিলেখ গড়িবলে সক্ষম হয়েছে। অগ্রিম বুকিংয়ের জড়িয়ে পাঠানে বৃহৎ পরিমাণের ধন ইতিমধ্যে উপার্জন করেছে। দেশের প্রায়বর ছবিগৃহত সকলব শো ইতিমধ্যে আগতীয় বুকিং সম্পূর্ণ হয়েছে পাঠানোর। দিল্লী মুম্বাই দরে বৃহৎ মেট্রো শহরত নির্বিচারে বিক্রি হয়ে আছে পাঠানোর আগতীয় টিকট। শাহরুখ খান, দীপিকা পাদুকন আর জন আব্রাহাম অভিনীত এই ছবিখনে মুক্তির পূর্বে কোটি কোটি টাকা উপার্জন করবলে সক্ষম হয়েছে। বক্স অফিসের এক রিপোর্ট অনুসারে শাহরুখ খানের ছবি পাঠানে এ পর্যন্ত এডভান্স বুকিংয়ের পর প্রায় 30 কোটিতকৈও অধিক টাকা উপার্জন করেছে। 42 কোটি টাকা উপার্জনের শীর্ষত KGF-2 আছিল যদিও পাঠানে অতি সহজে পিছ পেলাব এই KGF-2। বক্স অফিসের ওয়ার্ল্ড ওয়াইড প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে বাহুবলিয়া 6.50 লাখ, KGF-2 5.15 লাখ, ওয়ারে 4.5 লাখ, প্রেম রতন ধন পায়ে 3.40 লাখ, ব্রহ্মাস্ত্রয় 3.2 লাখ, দৃশ্যম 2 1.16 লাখ আগতীয় অগ্রিম বুকিং লাভ করার বিপরীতে পাঠান ছবিখন মুক্তি হবলে এতিয়া 2টা দিন বাকি থাকার সময়ে বর্তমান সময়লেকে পাঠানে 3.25 লাখ টিকট অগ্রিম বিক্রি করবলে সক্ষম হয়েছে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে বহু সুপারহিট ছবি ইতিমধ্যে পিছ পেলাইছে পাঠানে। ডিজিটাল ডেস্ক, অসম লাইভ 24।